ছেলের জন্মদিনে কী কী রান্না করেছি, কী করলাম সেটা তোমাদেরকে শেয়ার করে চলো। এখানে দেখো খেজুর গুড়ের পায়েস, আর এখানে আছে লাল শাক ভাজা, মাছ ভাজা, আর এখানে তোমার বড়া ভাজা, আলু ভাজা, আর কী বলে এটা ঢেঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, আর এখানে আছে ছুটির সর্ষে বাটা মানে ছুটি ভাজা, আর এখানে আছে দেখো মুগের ডাল, এখানে পোলাও, আর এখানে আছে তোমার বাটার পানির, আর এখানে রয়েছে তোমার বাটা মাছের সর্ষে বাটা, আর এখানে আছে মাছের ঝাল, আর এটা হলো চিকেন কষা, আর এখানে দেখো এখানে চাটনি, আমের চাটনি, আর পাঁপড় ভাজা, আর মিষ্টি, দু রকমের মিষ্টি এখানে আছে, তিন রকমের, আর এখানে আছে শুকনো মিষ্টি, এটা হলো দই, আর এখানে দেখো আছে কাজুর বরফি হয়, সে কাজুর বরফি তো ছেলেকে চলো খেতে দিই সাজিয়ে গুছিয়ে। তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো থাকে। ছেলে একবার রং মেখে ভূত হয়ে আছে। হ্যাঁ বাপির পর এবার আমি এসেছি, এটা ছেলের মামি খাওয়াছে। আমি চুমু খাইনি, খাবো, হ্যাঁ আসছি। আর এটা হলো ছেলের মামা। ওরে বাবা রে, এটা হলো ছেলের দাদা। তুমি কি করছো রে? বাবু দেরি করে না, যাও আছে একটু খাওয়া রে বাবা। এটা হলো ছেলের আদরের দিদি। রং খেলে ভূত হয়ে খেতে বসেছে। দেখে নাও ছেলেকে সাজিয়ে দিয়ে দিয়েছি, সব রকম ভাজা ভুজি দিয়ে দিয়েছি থালের মধ্যে, আর পাশে দিয়ে দিয়েছি দেখো পায়েস, আর এখানে কি জানো পায়েস মিষ্টি, আর তোমার এখানে পাঁপড় ভাজা, এখানে আছে পনির তরকারি, আর এখানে আছে মাছের এই সর্ষে বাটাটা, এখানে আছে মাছের ঝাল, তারপর দিয়েছি চিকেন কষা, আর এখানে দিয়েছি মুগের ডাল, না সরি দই, তারপর দিয়েছি মুগের ডাল আর চাটনি। ওখানে খাওয়া শুরু করো, কিছুই খাবে না, শুধু নষ্ট। হ্যাঁ হ্যাঁ শুরু করে দিই, ঠিক আছে সুন্দর করে রেখে দাও, বুঝলি। আমরা সবাই মিলে বসে গেছি খাবার নিয়ে, আমি ভিডিও করছি বলে নেই, আমি থালা রেখে দিয়েছি বসবো, ওরা সবাই বসে গেছে।